সুধিমণ্ডলী বাংলা ব্যাকরণের কারক পরিচিতি ও কারক নির্ণয়ের কৌশল পর্বে সংযুক্ত হওয়ায় আপনাদের স্বাগত এই পর্বে আমার প্রথম পরামর্শ কারক নির্ণয়ের ক্ষেত্রে কোনো শর্টকাট টেকনিক ব্যবহার না করে বুঝে বুঝে শিখুন তবেই তা মনে থাকবে আজীবন এবং জীবনে কার্যকর ভূমিকা পালনে সহায়ক হবে তো চলুন আমরা পাঠে প্রবেশ করি শুধুমণ্ডলী প্রথমে আমরা কারকের অর্থটি জেনে নেব কারক শব্দটির অর্থ হচ্ছে ক্রিয়া সম্পাদনকারী অর্থাৎ যার দ্বারা ক্রিয়া সম্পাদিত হয় বা কাজ করা সম্পন্ন হয় সেটিকে বলা হয় কারক কারকের সর্বজন স্বীকৃত একটি সংজ্ঞাও রয়েছে সংজ্ঞাটি হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য নাম যে সম্পর্ক সে সম্পর্ককে কারক বলে যেমন মারিয়া কবিতা লেখে এখানে লেখে একটি ক্রিয়াপদ মারিয়া হচ্ছে নামপদ আবার কবিতা এটিও একটি নামপদ এই বাক্যে লেখে এই ক্রিয়াপদের সাথে মারিয়া এবং কবিতা পদ দুটির সম্পর্ক তৈরি না হলে কিন্তু একটি বাক্য গঠন হতো না তাই বাক্য গঠনের জন্য যে সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্ককে বলা হয় কারক আমরা সকলে জানি যে যে কোনো বাক্যেই ক্রিয়াপদের গুরুত্ব সবচেয়ে বেশি কেননা ক্রিয়াপদই বাক্য গঠনের জন্য নামপদের সাথে নানা ধরনের সম্পর্ক তৈরি করে আর সেই সম্পর্কের ধরন অনুসারেই কারকের নামকরণ হয়ে থাকে যেমন কে কবিতা লেখে মারিয়া এখানে লেখে ক্রিয়াপদের সাথে মারিয়ার সম্পর্ক হল কর্তৃ সম্পর্ক কারণ লেখার কাজটি করেছে মারিয়া তাই মারিয়া হল একজন কর্তা তাই মারিয়া হলো কর্তৃকারক আবার যদি প্রশ্ন হতো কি লেখে তাহলে উত্তর হতো কবিতা লেখে এখানে লেখে ক্রিয়াপদটির সাথে মারিয়া নামক কর্তার সম্পর্ক হল কাজ বা কর্ম তাই এটা হচ্ছে কর্মকারক বলা হয় আমরা যদি ব্যাকটি এমন লিখতাম যে মারিয়া কলম দিয়ে কবিতা লেখে তাহলে আরেকটি নতুন প্রশ্ন হয়ে যেত মারিয়া কি দিয়ে কবিতা লেখে মারিয়া কলম দিয়ে কবিতা লেখে তাহলে এই কলমের সাথে লেখা কাজটির সম্পর্ক হচ্ছে সাহায্যকারী অর্থাৎ কলম সাহায্যকারীর ভূমিকা পালন করেছে তাই কলম হচ্ছে করণ কারক কেননা যে পদটি সাহায্যকারী হিসেবে ভূমিকা পালন করে সেই পদটিকে বলা হয় করণ বা এই কারকটিকে বলা হয় করণ কারক আমরা জেনেছি যে ক্রিয়াপদের সাথে নামপদের ধরনের ভিত্তি করে বিভিন্ন কারকের নামকরণ হয়ে থাকে আর সেই সূত্রেই ছয়টি ভাগে ভাগ করা হয়েছে কারককে নিম্ন আমরা একটি চক দেখতে পাচ্ছি যেখানে ছয়টি কারকের নাম উল্লেখ করা রয়েছে আমরা এবার একটি বাক্যের দ্বারা ছয়টি কারক নির্ণয় করা শিল্প লক্ষ্য করুন ঢাকায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল হতে সহস্তে বন্যা দুর্গতদেরকে ত্রাণ সামগ্রী দিয়েছেন। এখানে ক্রিয়াপদ হচ্ছে দিয়েছেন এই দিয়েছেন ক্রিয়াপদকে ছয়টি ভাবে প্রশ্ন করলে আমরা ছয়টি উত্তর পাব এবং ছয় রকমের উত্তর পাব অর্থাৎ ছয়টি ভাবের উত্তর পেলে আমরা ছয়টি কারকেরও সন্ধান পেয়ে যাব প্রথমে দেখি কে দিয়েছেন প্রধানমন্ত্রী দিয়েছেন তাহলে যে দিয়েছেন তিনি কর্তা অর্থাৎ কাজ সম্পাদন করেছেন তিনি তাই তিনি কর্তা অর্থাৎ প্রধানমন্ত্রী কর্তৃকারক কি দিয়েছেন ত্রাণ সামগ্রী দিয়েছেন যেহেতু কাজের নাম বোঝানো হয়েছে তাই এটিকে বলা হচ্ছে কর্মকারক আমরা আগেই জেনেছি কাজের নাম বুঝালে তা হয়ে যায় কর্মকারক কেননা ত্রাণ সামগ্রী পদটি কাজের নাম বুঝিয়েছে যদি আমরা শুধু দিয়েছে বলতাম কাজের বিষয়টি অনুপস্থিত থাকে কিন্তু ত্রাণ সামগ্রী দিয়েছে এটা বললে কাজটা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় এবারে দেখব কি দ্বারা দিয়েছেন মাধ্যমটা কি ছিল সহস্তে দিয়েছেন অর্থাৎ কর্তার হাত দ্বারা ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মানে হলো কর্তার হাত ত্রাণ সামগ্রী বিতরণে সাহায্যকারী হিসেবে ভূমিকা পালন করেছে যেহেতু সাহায্যকারী হিসেবে ভূমিকা পালন করেছে তাই সহস্তে এই পদটি কারক কাদেরকে দিয়েছেন দিয়েছেন বন্যা দুর্গতদের আমরা জানি কোন কিছু স্বার্থ ত্যাগ করে দান করলে সেটি হয়ে যায় সম্প্রদান কারক এ বিষয়ে বিস্তারিত আলোচনা কারক আমরা লক্ষ্য করব কোথা হতে দিয়েছেন পরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ত্রাণ তহবিল হতে দিয়েছেন এখানে ত্রাণ তহবিল শব্দটি আধার বুঝিয়েছে অর্থাৎ ত্রাণ সামগ্রীটি কোথায় ছিল ছিল ত্রাণ তহবিলে অর্থাৎ ভান্ডারকে বুঝিয়েছেন তাই এটি অপাদান কারক সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি কোথায় দিয়েছেন দিয়েছেন ঢাকায় স্থান বোঝানো হয়েছে এ কারণে এটিকে বলা হয় অধিকরণ কারক সহজে আমরা মনে রাখতে পারি যে কারক বাক্যের মধ্যে আমরা স্থান কাল এবং ভাব লক্ষ্য করব সেটি হয়ে যাবে অধিকরণ কারক স্থান থাকলে সেটি স্থানাধিকরণ কাল বা সময় থাকলে স্থানাধি কালাধিকরণ এবং ভাব লক্ষ্য করলে সেটি হয়ে যাবে ভাবাধিকরণ আমরা কারকের বিস্তারিত বিষয় নিয়ে পরবর্তী শিখনে আলোচনা করব এতক্ষণ শিখনে সংযুক্ত থাকায় আপনাদের অশেষ ধন্যবাদ